উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের চোখে কিন্তু ক্ষতি হতে পারে এই ক্ষতিটা কিন্তু একদিনে হয় না আস্তে আস্তে দেখা যাচ্ছে চোখে রেটিনাতে ক্ষতিগ্রস্ত হয় যেটাকে আমরা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলি এরকম অনেক রোগী পাওয়া যায় এবং চোখের দৃষ্টিশক্তি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আস্তে আস্তে কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় তাই যাদের হাইপার বা উচ্চ রক্তচাপ আছে তারা খুব খেয়াল রাখবেন উচ্চ রক্তচাপটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে মাঝে মাঝে আপনি ডাক্তারের কাছে গিয়ে এটা চেক করবেন অনেক সময় নিজেরা চেক করেন সেটা ভুল হয় বা এমন কারো কাছে ব্লাড প্রেশার মাপেন যেটা তারা ঠিক মতো মাপতে পারে না তো এটা মেপে কিন্তু নিশ্চিত হতে হবে যে তার ব্লাড প্রেশারটা কেমন আছে যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আপনি অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবেন নাহলে কিন্তু চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং চোখে দেখতে কিন্তু খুব বড়ো রকম সমস্যা হতে পারে তা আপনি সাবধানে চলবেন প্রেশার কন্ট্রোলে রাখবেন নিয়মিত ওষুধ খাবেন এছাড়া চক্ষু বিশেষজ্ঞ যিনি আছেন হ্যাঁ তার সাথে পরামর্শ করতে পারেন তিনি রেটিনা দেখে বুঝতে পারবেন যে আপনার ক্ষতি হচ্ছে কিনা সেভাবে চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে